আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আজকের ক্লাসে অংশগ্রহণকারী সকলকে জানাই বিরামপুর আইসিটি স্কুল শিক্ষা ও গবেষণা শাখার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা বিরামপুর আইসিটি স্কুলের পক্ষ থেকে তোমাদের ক্লাসগুলো বাসায় বসেও যেন তোমরা করতে পারো, তোমাদের পড়ালেখা যেন কন্টিনিউ করতে পারো, এ উদ্দেশ্যে আমরা ফেসবুকে, ইউটিউবে এবং তোমাদের বাসায় বসে যেন কোনো প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়াই ক্লাসগুলো সরাসরি দেখতে পাও, এই উদ্দেশ্যে আমাদের ক্যাবল টিভির মাধ্যমেও আমরা এই ক্লাসগুলো দেখাচ্ছি। আমাদের বর্তমানে আশেপাশের প্রত্যেক থানায় যে ক্যাবল অপারেটর আছে তাদের মাধ্যমে আমরা এই ক্লাসগুলো, তাদের চ্যানেলে আমাদের ক্লাসগুলো আমরা সরাসরি সম্প্রচার করে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমাদের স্কুলের ফেসবুক পেজটি ভিজিট করতে চাও, ফেসবুক পেজটি দেখতে চাও, তাহলে আমাদের স্কুলের ফেসবুক পেজটিতে যাওয়ার জন্য তোমাকে লিখতে হবে www.facebook.com/বিরামপুর আইসিটি স্কুল। যদি বাংলায় লেখো সার্চ বক্সে বিরামপুর আইসিটি স্কুল, তাহলেও আমাদের স্কুলের পেজটি চলে আসবে, অথবা আমাদের স্কুলের ওয়েবসাইট www.bictschool.com, অথবা আমাদেরকে কোনো মতামত, পরামর্শ বা তোমাদের যে কোনো জিজ্ঞাসা জন্য ইমেইল করতে পারো। আমাদের স্কুলের ইমেইল ঠিকানা হচ্ছে বিরামপুর আইসিটি স্কুল@gmail.com। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমাদের অফিস ফোন নাম্বার সকলের জন্য উন্মুক্ত। আমাদের স্কুলের অফিস নাম্বার হচ্ছে 01773611911। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকের আমাদের পাঠ আলোচনায় শুরু চলে যাই। আমাদের আজকের পাঠ পরিচিতি, আমাদের আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী অষ্টম, অধ্যায় তৃতীয়, পাঠ 18, এবং পাঠ শিরোনাম হচ্ছে অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা। আর তোমাদের সঙ্গে আমি আছি আব্দুল জাব্বার হোসেন সুজন, সহকারী শিক্ষক, বিরামপুর আইসিটি স্কুল, বিরামপুর দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আগের ক্লাসগুলো করেছো, আগে যে বাড়ির কাজগুলো দেওয়া ছিল সে কাজগুলো সঠিকভাবে করেছো। তো বন্ধুরা চলো আর দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করে দিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন পরিচয় ও নিরাপত্তা এই বিষয়টি পড়ে এই আজকের এই আলোচনাটি শেষে আমরা কী শিখতে পারবো সেই বিষয়টি আগে দেখে নেই। আজকের পাঠ শেষে আমরা যেটি শিখতে পারবো সেটি হচ্ছে অনলাইন পরিচয় বিষয়টি ব্যাখ্যা করতে পারবো, যে অনলাইন পরিচয় বলতে কী বোঝায় সেটি, পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার উপায় বর্ণনা করতে পারবো, যে কীভাবে আমরা আমাদের পাসওয়ার্ড গোপন রাখতে পারি সেই বিষয়টি জানতে পারবো, কম্পিউটার হ্যাকিং বর্ণনা করতে পারবো। তোমরা জানো হ্যাকিং একটি মারাত্মক অপরাধ, একটা কম্পিউটার হ্যাকিং এর ফলে অনেকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারে, এটি সম্পর্কে আমরা জানবো। হ্যাকারদের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, হ্যাকার কত প্রকার ও কী কী এটি সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে নেই অনলাইন পরিচয় কী। অনলাইন পরিচয় কী এটিকে যদি আমরা আমাদের বইয়ের ভাষায় সংজ্ঞায়িত করি তাহলে দেখতে পাই, ইন্টারনেট বা অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরেন যা ব্যক্তিকে সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে প্রকাশ করে, এটি ওই ব্যক্তির অনলাইন পরিচয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি যদি আমি একটু ক্লিয়ার করতে চাই তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা অনেকে ফেসবুক আইডি ব্যবহার করে থাকি, আমরা জিমেইল আইডি ব্যবহার করে থাকি। তোমরা জানো আমাদের স্কুলের ইমেইল অ্যাড্রেস যেটি আমরা বলেছিলাম বিরামপুর আইসিটি স্কুল@gmail.com, এটি একটি আমাদের অনলাইন আইডি, অনলাইন পরিচয়। আমাদের ফেসবুকে বিরামপুর আইসিটি স্কুল বাংলায় এটি আমাদের পরিচয়। আমাকে যদি ফেসবুকে খুঁজতে চাও আমার নাম দিলে আমার এটা আইডি, তোমার নামে যদি খোঁজে তাহলে তোমার এটি আইডি। এই যে তোমাকে তোমার নাম দিয়ে তোমার একটি, অনেকে নিজের নাম না দিয়ে বিভিন্ন ধরনের কথা লেখে তাদের নিজের পরিচয় প্রকাশ করে থাকে, অনেকে সবুজ পৃথিবী, অনেকে হলুদ পৃথিবী, অনেকে নীল আকাশ, এরকম বিভিন্ন ধরনের ফেসবুক আইডি ব্যবহার করে থাকে। কিন্তু আমরা, আমাদের যদি বন্ধুবান্ধব হয়ে থাকে তাহলে আমরা এই নামগুলো দিয়ে তাকে চিনতে পারি যে এই নামে যে ব্যক্তিটি সেটি হচ্ছে আমার সেই বন্ধুটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এরকম অনলাইন পরিচয় হচ্ছে আমরা যে অনলাইনে ব্যবহার করে থাকি, অনলাইনে সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে প্রকাশ করি, যে সেখানে যে আমাকে পরিচয় করিয়ে দেয় যে আইডির মাধ্যমে, যে নামের মাধ্যমে, যে চিহ্নের মাধ্যমে, সেটি হচ্ছে আমার অনলাইন পরিচয়। আমরা ইমেইল ঠিকানা ব্যবহার করে থাকি সহজে,
যে আমাদের নামটিকে সংক্ষেপে দিয়ে তার সঙ্গে বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট এরকম বিভিন্ন এলাকা দিয়ে, অথবা অনেকে অনেক সুন্দরভাবে ইমেল ঠিকানা ব্যবহার করে থাকে। আমার ইমেল ঠিকানা আমি ব্যবহার করে থাকি সুজন bicts@gmail.com। তাহলে এই যে সুজন bicts, এটা আমাদের একটি ইমেল ঠিকানা, এটা আমার অনলাইন পরিচয়। এরকম অনলাইন পরিচয় হচ্ছে আমাদের একটি ইমেল ঠিকানা, আমাদের ফেসবুকের একটি নাম, টুইটারের একটি নাম, অথবা ব্লগের একটি ঠিকানা, এরকম বিভিন্ন ধরনের স্বতন্ত্র একটি নাম, যেটির মাধ্যমে অনলাইন আমাকে খুঁজে পাবে, চিনতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে অনলাইন পরিচয় হচ্ছে আমাদের যেরকম বর্তমান সময়ে আমি কথা বলতেছি, তোমরা আমাকে দেখে চিনতে পারতেছো। আমি কথা মোবাইলে কথা যদি বলি, আমার সাউন্ড শুনে সে বুঝতে পারবে, কিন্তু অনলাইন যদি সে ব্যবহার করে থাকে, ইন্টারনেটে যদি কারো প্রোফাইল দেখে, কারো ঠিকানা দেখে, তাহলে সে কখনোই চিনতে পারবে না যদি সঠিকভাবে তথ্যটি ব্যবহার না করে থাকে। এবং অনলাইনে চেনার জন্য যে ঠিকানাটা ব্যবহার করা হয়, যে চিহ্নটা ব্যবহার করা হয়, সেটাকেই অনলাইন পরিচয় বলা হয়। বন্ধুরা, এই অনলাইন পরিচয় এক একজন এক একভাবে দিয়ে থাকে, আমরা এটি সম্পর্কে জানবো। তবে দেখি চলো, অনলাইন পরিচয় আমরা কীভাবে পেয়ে থাকি, দুইটি উপায়ে, একটা হচ্ছে ইমেইল ঠিকানায়, আর একটা হচ্ছে সামাজিক যোগাযোগের সাইটে তার প্রোফাইলের নাম। তাহলে অনলাইন পরিচয় আমরা কীভাবে পাচ্ছি, আমরা আমাদের পরিচয় পেয়ে থাকি আমাদের নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, এভাবে, অথবা আমার ফোন নাম্বার দিয়ে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে আমাকে খুঁজে পাচ্ছি কী দিয়ে, একটা ইমেইল ঠিকানা দিয়ে, অথবা সামাজিক যোগাযোগ সাইটে আমার যে প্রোফাইলের নাম সেটি দিয়ে। তোমরা বুঝতে পেরেছ নিশ্চয় যে আমাদের অনলাইনে পরিচয় আমাদের ইমেইল ঠিকানা, অথবা সামাজিক যোগাযোগে আমাদের যে প্রোফাইলের নামটি সেটি আমার অনলাইন পরিচয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পরিচয়কে যেন আমরা অবাধে ব্যবহার করতে পারি, নিশ্চিন্তে ব্যবহার করতে পারি, নিরাপদে ব্যবহার করতে পারি, এজন্য আমাদের কিছু নিরাপত্তা প্রয়োজন। তোমরা জানো, যখন আমরা বাড়ি থেকে বের হই, বাসার দরজায় তালা দিয়ে বের হই, উদ্দেশ্য একটাই, যেন আমার বাড়িটি নিরাপদ থাকে। ঠিক একই রকম আমরা যখন আমাদের অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের প্রোফাইলে বিভিন্ন ধরনের লিঙ্ক ব্যবহার করে থাকি, তখন এখানেও কিছু নিরাপত্তা ব্যবহার করা হয়ে থাকে। অনলাইনে সেগুলোকে, সেই নিরাপত্তাগুলো হচ্ছে আমরা পাসওয়ার্ড হিসেবে চিনে থাকি, যে পাসওয়ার্ডের মাধ্যমে আমরা অনলাইন নিরাপত্তা পেয়ে থাকি আমাদের। তাহলে এই যে গুগলের দিকে একটা আবির চিহ্ন দিতে পারছো, আমরা এটা কাল্পনিক একটি ছবি দিয়ে দিচ্ছি যে এটি হচ্ছে এক ধরনের নিরাপত্তা, সেটা হচ্ছে অনলাইন চাবি। আর অনলাইন যে চাবি, অনলাইন যে নিরাপত্তার মাধ্যম, সেটি হচ্ছে পাসওয়ার্ড। এবং এই পাসওয়ার্ডকে সুরক্ষিতভাবে ব্যবহার করার জন্য, নিরাপদে ব্যবহার করার জন্য, পাসওয়ার্ড যে আমরা ব্যবহার করব, কোন পাসওয়ার্ড ব্যবহার করলে আমার আইডিটি নিরাপদ থাকবে, আমার অনলাইন পরিচয়টি নিরাপদ থাকবে, সে সম্পর্কে তোমাদের পাঠ্যপুস্তক থেকে কিছু টিপস আমরা এখানে দিয়েছি। তোমরা টিপসগুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবে। সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ফেসবুক আইডিতে আমি আমার নাম দিয়ে দিই, যা আমার প্রোফাইল নাম যেটি, আমি আমার নাম দিয়ে দিলাম সুজন, তাহলে খুব সহজেই এই পাসওয়ার্ডটি যে কেউ খুঁজে পেতে পারে। কিন্তু আমি যদি এই নামটিকে অনেক বড় করে দেই, সেটা হতে পারে আমার নিজের নাম, অথবা আমার বাবার নাম, মায়ের নাম, অথবা পরিচিত কোনো জায়গার নাম, আমাদের নিত্য আমাদের কোনো অতীত স্মৃতির ঠিকানা, বিভিন্ন ধরনের কথা দিয়ে, বিভিন্ন ধরনের বাক্য যোগ করে দিয়ে আমরা আমাদের এই পাসওয়ার্ডকে দীর্ঘ করে দিতে পারি। একটি বাক্যও ব্যবহার করতে পারি, আমরা যদি লিখি আমার সোনার বাংলা, এটাই আমাদের পাসওয়ার্ড হতে পারে। ঠিক এরকম বড়, ছোটো পাসওয়ার্ডের পরিবর্তে বড় কোনো পাসওয়ার্ডও ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে ছোট বড় হাতের বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করা। তোমরা জানো, এই যে আমি বললাম আমার সোনার বাংলা, এটি অনেক সহজ পাসওয়ার্ড, কিন্তু আমি যদি এটাকে একটু জটিল করতে চাই, তাহলে আমি আমার এই আমার সোনার বাংলা এই লেখাটা লিখতে গিয়ে কিছু লেখাকে বড় হাতের, কিছু লেখাকে ছোট হাতের, এরকম বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে, বিভিন্ন ধরনের কথা দিয়ে আমার লেখাটাকে, আমি পাসওয়ার্ডটাকে অনেক শক্তিশালী করতে পারি। তো বন্ধুরা, এরপরে যেটি হতে পারে, শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীক সমন্বয়ে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা। শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীক সমন্বয়ে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা। যেমন আমি এখানে একটি উদাহরণ দিয়েছি, ইন্সপায়ার হ্যাশ দিয়ে 2020। দেখো, তোমরা যদি এই বানানটা কি, অনেক সহজ একটি শব্দ, আমাদের পরিচিত কমন শব্দ ইন্সপায়ার। আইটিকে আমি সিম্বল হিসেবে ব্যবহার করেছি, এসটাকে ডলার সাইন, পি আবার আয়ের পরিবর্তে তোমাদের হচ্ছে বিশ্বসূচক চিহ্ন, তারপরে আর ই হ্যাশ 2020। শব্দটি অনেক সহজ, মনে রাখাও সহজ, কিন্তু পাসওয়ার্ডটি অনেক
জটিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি অনলাইন আইডিকে নিরাপদ করার জন্য বিভিন্ন ধরনের শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীক সমন্বয় করে এই পাসওয়ার্ডটিকে অনেক হার্ড করতে পারো। পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই। পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই মানে হচ্ছে যে আমরা যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি বিভিন্ন অনলাইন ওয়েবসাইট, এই পাসওয়ার্ডগুলোর কতটুকু কার্যকর, কতটুকু শক্তিশালী, এগুলোকে যাচাই করার জন্য বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে থাকে। আমরা যখন ওই জায়গায় পাসওয়ার্ডটি লিখবো তখন নিচে দেখাবে পাসওয়ার্ডটি হার্ড, উইক, মিডিয়াম এরকম বিভিন্ন অপশন, তখন আমাদের এটি দেখেও পাসওয়ার্ডটি শনাক্ত করে নিতে পারবো যে পাসওয়ার্ডটি আমার অনেক সহজ হচ্ছে নাকি অনেক কঠিন হচ্ছে। তাহলে তোমরা এটি দিয়েও তোমাদের পাসওয়ার্ডটিকে নিরাপদ করে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরটি হচ্ছে সাইবার ক্যাফে বা অন্যত্র অনলাইন ব্যবহারের পর লগ আউট করা। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সাইবার ক্যাফে যদি আমরা আমাদের কম্পিউটার ছাড়া অন্য কারো কম্পিউটারে বসি, অন্য কোনো ল্যাপটপে বসি, তাহলে অবশ্যই সেখান থেকে ওঠার সময় সেখানকার যা আমার আইডিটি লগ ইন করা ছিল সেটিকে লগ আউট করে দিতে হবে। এছাড়াও একটি কাজ করতে পারি আমরা, যে যদি আমরা সেই ব্রাউজারের আমাদের যে যখন আমরা এই আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো সেক্ষেত্রে প্রাইভেট ব্রাউজিংও চালু করে রাখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারি। পাসওয়ার্ড ম্যানেজার হচ্ছে যে আমরা যে আমাদের কম্পিউটারে ব্যবহার করি, কম্পিউটারে যে পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে রাখি মনে রাখার সুবিধার্থে, এরকম কিছু পাসওয়ার্ড ম্যানেজার অ্যাডঅনস পাওয়া যায় যে ব্রাউজারগুলো ব্যবহার করে থাকি সেই ব্রাউজারে। এরকম হতে পারে লাস্টপাস অথবা এরকম অসংখ্য সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের পাসওয়ার্ডগুলোকে সেভ করে রাখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি করতে পারি নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন অভ্যাস গড়ে তোলা। সবথেকে নিরাপদ এটি যে আমাদের পাসওয়ার্ড যদি আমরা নিয়মিতভাবে পরিবর্তন করি তাহলে কারো পক্ষই যত কঠিন পাসওয়ার্ড হোক সে যদি জানতেও পারে তাহলে সে পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করা দরকার এবং অনলাইন পরিচয় নিরাপদ রাখার জন্য, অনলাইন অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখার জন্য কী কী করা দরকার সে বিষয়টিও আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে কম্পিউটার হ্যাকিং। কম্পিউটার হ্যাকিং হচ্ছে কম্পিউটারের তথ্য চুরি করা। আমরা আমাদের বাস্তব জীবনে বলতে পারি যে আমাদের জীবন, আমাদের দৈনন্দিন জীবনে চোরকে আমরা বলি কি, চুরি করার উদ্দেশ্যে চুরি করে, ক্ষতি করে, এজন্য আমরা তাকে চোর বলি। ঠিক এরকম হ্যাকিং বলতে বোঝানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা। যদি কেউ তোমার পারমিশন ছাড়া তোমার কম্পিউটারের সিস্টেমে প্রবেশ করে, তোমার অ্যাকাউন্টে প্রবেশ করে, তাহলে সে তোমার কম্পিউটারে হ্যাকিং করলো, তোমার নেটওয়ার্কে হ্যাকিং করলো, অর্থাৎ তোমার নেটওয়ার্কের নিরাপত্তা সে নষ্ট করে ফেললো। তাহলে আমরা হ্যাকিং বলতে বুঝতে পারতেছি যে কারো ব্যবহারকারীর বিনা অনুমতিতে, ব্যবহারকারীর যখন অনুমতি দিবে না সে অনুমতি ছাড়াই যদি আমরা তার নেটওয়ার্ক কম্পিউটার সিস্টেমে প্রবেশ করি কিংবা তার নেটওয়ার্কে প্রবেশ করি তাহলে সেটিকে আমরা হ্যাকিং বলবো। তারপর হচ্ছে কম্পিউটার হ্যাকার কি। কম্পিউটার হ্যাকার হচ্ছে যারা ব্যবহারকারী বিনা অনুমতিতে এই কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করে কিংবা কম্পিউটারের সিস্টেমে প্রবেশ করে তাদেরকে কম্পিউটার হ্যাকার বলা হয় বা শুধুমাত্র হ্যাকার বলা হয়ে থাকে। তাহলে হ্যাকার কারা, যারা হ্যাকিং করে তারাই হচ্ছে হ্যাকার। বন্ধুরা, তোমরা যদি বলতে চাও যে হ্যাকিংয়ের কারণ কী, মানুষ কেন হ্যাকিং করে, হ্যাকিং করার উদ্দেশ্য কী, তাহলে তোমাকে জানতে হবে যে তোমরা যদি কিছু ছবি দেখো তাহলে দেখতে পাবে। দেখো তো আমি এখানে একটি ছবি দেখাচ্ছি, এই ছবিটি দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে এটি একটি ওয়েবসাইটের, আমি একটি হ্যাকিং ওয়েবসাইট থেকে নিয়েছি যে এই ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছিল বেশ কয়েকদিন আগে। এই সাইটটি ইরানের কিছু লোক যেটি ইউএসএর ওয়েবসাইটটি হ্যাক করে এরকম একটি চিহ্ন দিয়ে রেখেছিল তাদের প্রতিবাদ প্রকাশের জন্য, অর্থাৎ প্রতিবাদের সুরেও তারা এই হ্যাকিং করেছিল। এরপরে কী ধরনের হতে পারে, এটি একটি হ্যাকিংয়ের ওয়েবসাইট, হ্যাক করা ওয়েবসাইট। এরপরে একটি ছবি দেখো, এটিও একজন হ্যাক করেছিল, সাইবার কিলার। এ দেখে মনে হচ্ছে K1LL3R, মূলত এটা কিলার সাইবার। বিভিন্ন চিহ্ন দিয়ে তারা নিজেকে আত্মগোপনে থাকে, তাদের নিজের পরিচয় গোপন করে থাকে। এরপরে এই ওয়েবসাইটটিও হ্যাক করেছিল বাংলাদেশি হ্যাকার, তারা টাইগার মেট নামে একজন। এটা হচ্ছে সার্ভার হ্যাকড বাই টাইগার মেট বাংলাদেশ, বাংলাদেশি হ্যাকার। এ দ্বারা দেখো তারা এগুলো হ্যাক করে বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে রাখছে। এরপরে আবারও একটা হ্যাকিংয়ের ওয়েবসাইট দেখো,
প্রতিবাদে সুরে তারা একটা হ্যাক করেছে ইন্ডিয়ান সাইট। এরপরে আমরা এখন দেখে নেবো যে হ্যাকিং এর কারণগুলো কি। ছবিগুলো দেখলাম, এগুলোর আলোকে অসৎ উদ্দেশ্য হচ্ছে কারো ক্ষতি করা, এই উদ্দেশ্যে তারা এখানে হ্যাকিং করে থাকে। দ্বিতীয় হচ্ছে অর্থ উপার্জন হচ্ছে কারো ওয়েবসাইট হ্যাক করে তাকে জিম্মি করে, তার ওয়েবসাইটটি জিম্মি করে তার থেকে কিছু টাকা দাবি করা। প্রতিবাদ বা চ্যালেঞ্জ করা, প্রতিবাদে সুরে যে কোনো একটা প্রতিবাদের ক্ষেত্রে তারা ওয়েবসাইট হ্যাক করে সেটার প্রতিবাদ জানায়। তারপরে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা, কোনো ব্যক্তি যদি ওয়েবসাইট হ্যাক করে তারা তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, অথবা যদি তার সিস্টেমটি হ্যাক করে তাহলে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যে আমি এখন যে কম্পিউটারে ক্লাস নিচ্ছি, এই ক্লাসটি যদি কোনো কারণে দেখা যায় কোনো হ্যাকার আমার কম্পিউটারটি আমাদের এই অপারেটিং সিস্টেমটি হ্যাক করে ফেলে, তাহলে আমি কিন্তু ক্লাস নিতে পারবো না। এইরকম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অনেকে এই অসৎ উদ্দেশ্য নিয়ে কম্পিউটার হ্যাক করে থাকে। হেয় প্রতিপন্ন করা, কাউকে অপমান করার উদ্দেশ্যে তাকে হেয় করার উদ্দেশ্যেও অনেকে হ্যাক করে থাকে শত্রুতাবশত। নিরাপত্তা বিঘ্নিত করা প্রভৃতি, নিরাপত্তা তোমার নিরাপত্তা কতটুকু আছে সেটিকে চ্যালেঞ্জ করার উদ্দেশ্যেও অনেকে এই হ্যাকিংটি করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কম্পিউটার হ্যাকার কারা, কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞগণ হ্যাকারদের ক্র্যাকার নামেও চিহ্নিত করতে পছন্দ করেন। হ্যাকারদের ক্র্যাকার নামে চিহ্নিত করা হয় এই জন্যই যে তারা আমাদের যে পাসওয়ার্ড ব্যবস্থা, এই পাসওয়ার্ড ব্যবস্থাটাকে ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, নষ্ট করে তারা আমাদের কম্পিউটারে প্রবেশ করে, অনুপ্রবেশ করে, এজন্য তাদেরকে ক্র্যাকারও বলা হয়ে থাকে। এখানে হ্যাকারদের প্রকারভেদ, হ্যাকার কত প্রকার সেটি দেখানো হয়েছে। হ্যাকার সম্প্রদায় নিজেদেরকে নানান দলে ভাগ করে থাকে, তার মধ্যে একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, আর একটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার্স। এখানে তিনটে ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটি হচ্ছে ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট। অর্থাৎ এই হ্যাকারগুলো কী করে থাকে, এই যে বিভিন্ন ধরনের টুপি দিয়ে তারা তাদের নিজের পরিচয়গুলো দিয়ে থাকে, এবং এই টুপির মাধ্যমে আমরা দেখতে পাই যে তারা কোন ক্যাটাগরির হ্যাকার এবং কী উদ্দেশ্যে তারা হ্যাক করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডটি দেখি যে হোয়াইট হ্যাট হ্যাকার্স কারা। হোয়াইট হ্যাট হ্যাকার্স হচ্ছে, এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ডে প্রবেশ করে কখনো অপরের ক্ষতি করে না, এদেরকে এথিক্যাল হ্যাকারও বলা হয়। অর্থাৎ এদের উদ্দেশ্যটা হচ্ছে কারো নিরাপত্তা ব্যবস্থা দেখে তাদেরকে সতর্ক করে দেওয়া, যা আপনার কম্পিউটারের আপনার নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা অনেক দুর্বল, আপনি এটিকে সবল করে নেন, এ উদ্দেশ্যে তারা সতর্ক করে দেয়। আর এই সতর্ক করাই হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্সের কাজ, এনারা কারো কোনো ক্ষতি না করে শুধুমাত্র সতর্ক করে দেয়, এই জন্য এদেরকে বলা হয় এথিক্যাল হ্যাকার্স। গ্রে হ্যাট হ্যাকার, এরা এমন এক ধরনের হ্যাকার যারা সাদা টুপি এবং কালো টুপি হ্যাকারের মধ্যবর্তী অবস্থানে অবস্থান করে, এরা ইচ্ছা করলে কারো ক্ষতি করতে পারে আবার উপকারও করতে পারে। বর্তমানে ব্লগে বা গণমাধ্যমে কোনো বিষয় অপপ্রচার চালালে তার বিরুদ্ধে প্রতিবাদ করাই এর প্রধান কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয় বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন মিথ্যা সংবাদ প্রচার করা হয়। এই গ্রে হ্যাট হ্যাকার যারা, তারা সাধারণত তাদের ওয়েবসাইটে প্রবেশ করে তাদের পেজটি বা তাদের নেটওয়ার্ক ব্যবস্থাকে হ্যাক করে সেখানে তারা প্রতিবাদ করে, প্রতিবাদ জানানাই, এটি হচ্ছে তাদের কাজ। তারা চাইলে কারো ক্ষতি করতে পারে, না চাইলে ক্ষতি নাও করতে পারে। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার্স এরা হচ্ছে, যে হ্যাকার বলতে মূলত এদেরকেই বোঝানো হয়, এদেরকেই আমরা বুঝে থাকি। হ্যাকার বলতে সাধারণত কালো টুপি হ্যাকারদেরই বোঝায়। এরা সবসময় কোনো না কোনোভাবে অপরের ক্ষতি করার চেষ্টা করে, সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময় ঘৃণিত হয়ে থাকে। সাইবার ওয়ার্ল্ড বলতে নেটওয়ার্কের দুনিয়ায়, ইন্টারনেটের দুনিয়ায় এরা সবসময় ঘৃণিত হয়ে থাকে, কারণ এরা সবসময় চিন্তাভাবনা থাকে এদের একটাই উদ্দেশ্য, সবসময় অন্যের ক্ষতি করা, অন্যের ক্ষতি করে এদের প্রধান কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্র্যাকার, ক্ষতিকারক হ্যাকারদের ক্র্যাকারও বলা হয়। যারা হচ্ছে হ্যাক করে তাদেরকে ক্র্যাকার বলা হয়, খারাপ হ্যাকাররাই ক্র্যাকার। এদের শখ বা পেশায় হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড ভাঙ্গা এবং ট্রোজান হর্সেস সহ ক্ষতিকারক সফটওয়্যার তৈরি করা। ট্রোজান হর্সেস তোমরা জানো যে ট্রোজান হর্স হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো কী করে আত্মগোপনে ছলনার মাধ্যমে তোমার কম্পিউটারে প্রবেশ করে, এবং কম্পিউটারে প্রবেশ করার ফলে তোমার কম্পিউটারে ক্ষতি করে, বিভিন্ন ধরনের ক্ষতি করে। তুমি তো ইচ্ছাকৃতভাবে তোমার কম্পিউটারে কোনো ভাইরাস প্রবেশ করাবে না বা ইনস্টলও করবে না, ঠিক এই সময় তোমার এই সুযোগটিকে কাজে নিয়ে তারা তাদের কম্পিউটারে অর্থাৎ তোমার কম্পিউটারে ক্ষতিকারক প্রোগ্রাম যোগ করার জন্য ট্রোজান হর্স নামে কিছু ভাইরাস তৈরি করে,
এবং ক্ষতিকারক সফটওয়্যারগুলোর মাধ্যমে তোমার কম্পিউটারে ক্ষতি করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্র্যাকার আসলে হ্যাকিংটা কি অপরাধ, এই বিষয়টি আমরা এখন জানবো যে হ্যাকিং কি অপরাধ। তোমরা এখানে একটি গেজেট দেখতে পাচ্ছ, বাংলাদেশ গেজেট, এটি বাংলাদেশ জাতীয় সংসদ, এটি 8 অক্টোবর 2006 সালের। এখানে তথ্য দেখো 2006 সনের 39 নং আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনগত বৈধতা ও নিরাপত্তা প্রদান এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। এটি একটি বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, সংশোধিত 2009। এটি একটি গেজেট, এটির মাধ্যমে এই যে সাইবার অপরাধ, যারা কম্পিউটারে কারো নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তার নেটওয়ার্কে অনুপ্রবেশ করে অথবা তার ক্ষতিসাধন করে অথবা তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে, এদের বিরুদ্ধে মামলা করার জন্য, এদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করার জন্য এই আইনের মাধ্যমে 3 থেকে 7 বছরের কারাদণ্ডের বিধান তৈরি করে দিয়েছে। অর্থাৎ আমরা যেরকম বাস্তব জীবনে বিভিন্ন ধরনের অপরাধ করলে শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে, ঠিক সাইবার অপরাধ, সাইবারে যদি কেউ এরকম, সাইবার ওয়ার্ল্ডে যদি কেউ এরকম ক্ষতিকারক কাজ করে তাদের জন্য শাস্তি ব্যবস্থা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছ যে অনলাইন নিরাপত্তা কী, অনলাইন নিরাপদ থাকার জন্য অনলাইন পরিচয় কী, অনলাইন নিরাপত্তা কী এবং অনলাইনে নিরাপদ থাকার জন্য কী করা উচিত, আমাদের পাসওয়ার্ডগুলোকে আমরা কীভাবে করতে পারি, হ্যাকার কারা, হ্যাকিং কী, হ্যাকার কত প্রকারের কী কী এবং হ্যাকিং করলে কী ধরনের শাস্তি ব্যবস্থা হয়, এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যতটুকু বুঝতে পেরেছ এটার আলোকে তোমাদেরকে খাতায় লিখতে হবে বরাবরের ন্যায়। আজকেও আমি কিছু বাসার কাজ দিচ্ছি, বাসার কাজগুলো তোমরা লিখে নিবে আশা করি এবং সেগুলো লিখে সংরক্ষণ করবে, পরবর্তীতে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। প্রথম প্রশ্নটি হচ্ছে অনলাইন পরিচয় বলতে কী বোঝো, অনলাইন পরিচয় বলতে কী বোঝো, হ্যাকার সম্পর্কে বর্ণনা করো, এথিক্যাল হ্যাকার সম্পর্কে লিখো, হ্যাকার কত প্রকার ও কী কী আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে এবং এই প্রশ্নগুলো লিখে অবশ্যই অবশ্যই তোমরা কতটুকু বুঝতে পারলে সেটিকে তোমাদের এই খাতায় সেটাকে প্রকাশ করতে হবে। তোমরা যদি আজকে ক্লাসে উপস্থিত থাকতে তাহলে আমরা বিভিন্নভাবে তোমাদেরকে যাচাই করতে পারতাম, যেহেতু পারছি না এজন্য তোমরা নিজ দায়িত্বে কষ্ট করে এই প্রশ্নগুলোর উত্তরগুলো খাতায় লিখে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, আল্লাহ সকলকে হেফাজত করুক এই দোয়া কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।